হ্যালো এভরিওয়ান, আমি বৈশাখী বোস আর আপনাদেরকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত। আজকে আমি যে রেসিপিটা বানাতে চলেছি সেটা হলো সিমাই পায়েস। প্রথমে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, এরপর দু চামচ ঘি দিয়ে সিমাইটাকে দিয়ে হালকা করে ভেজে নিতে হবে। এখানে আমি 1 লিটার দুধকে আগে জাল দিয়ে ঘন করে নিয়েছি, সেই দুধটা আমি কড়াইতে ঢেলে নিলাম আর কিছুটা রেখে দিলাম, তার কারণটা আপনারা একটু পরেই জানতে পারবেন। এরপর আন্দাজ মতো চিনি দিয়ে দিলাম আর ভালোভাবে নাড়িয়ে নিলাম। আমার প্রিভিয়াস রেসিপিগুলো ওপরে আই বাটনে ক্লিক করলে দেখতে পেয়ে যাবেন আপনারা, আর তাছাড়া ডেসক্রিপশন বক্সে আমি লিংক দিয়ে দিচ্ছি। এরপর যে দুধটা রেখেছিলাম সেটার মধ্যে 3 চামচ কনডেন্স মিল্ক দিয়ে গুলে আমি দিয়ে দিলাম, এতে স্বাদ অতিরিক্ত বেড়ে যায়। ভালোভাবে নাড়িয়ে নিলাম আর একটু এলাচ ছড়িয়ে দিলাম। এরপর কুচানো কাজু পেস্তাও ছড়িয়ে দিলাম, এর স্বাদ আরও বেড়ে যায়, এটা তো বলার অপেক্ষা রাখে না। আমার এই রেসিপিটা খুব অল্প সময় তৈরি হয়ে যায়। জন্মাষ্টমীর দিন আপনারা বাড়িতে বানিয়ে খাবেন আর আমাকে জানাবেন কেমন লাগলো। ভালো লাগলে লাইক করুন আর চ্যানেলটা করে দিন সাবস্ক্রাইব এবং সবার সাথে শেয়ার করবেন, এবং আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে সেটা কমেন্ট করেও জানাবেন। টিল দেন টেক কেয়ার, বাই বাই।